নমস্কার বন্ধুরা এনএম এম স্বাগত আমরা যে আটশো প্লাস গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের একটি সিরিজ শুরু করেছি আজকে আমাদের পাঠ নম্বর নাইন তোমাদের সামনে যে এক্সামগুলো রয়েছে যে কোনো পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে যে প্রশ্নগুলি কতখানি গুরুত্বপূর্ণ এবং যদি ভিডিওটা তোমার হেল্পফুল মনে হয় তাহলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাছাড়া তোমার ইচ্ছা তো দেখো প্রথম প্রশ্নটি কি রয়েছে প্রথম প্রশ্নটি রয়েছে নিচের কে স্বাধীন ভারতের প্রথম সেনাপ্রধান ছিলেন এখানে দেখো সঠিক উত্তর হবে জেনারেল মহারাজা রাজেন্দ্র সিংজি তাহলে স্বাধীন ভারতের প্রথম সেনাপ্রধান ছিলেন জেনারেল মহারাজা রাজেন্দ্র সিংজি তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে ভারতের প্রাচীনতম থিয়েটার কোনটি ভারতের প্রাচীনতম থিয়েটার হচ্ছে গেইটি থিয়েটার সিমলা তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে ভারতের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এখানে অপশানগুলো দেখো সিমলা ত্রিবান্দরাম মৌসিররাম পঞ্চগণি এখানে সঠিক উত্তর হবে মৌসিররাম তাহলে ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মৌসিররামে তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে নিচের কোন দুটি জায়গার মধ্যে প্রথম রেল লাইন পাতা হয়েছিল নিচের জায়গাগুলোর মধ্যে সঠিক উত্তর হবে থানে এবং কল্যাণে তাহলে থানে এবং কল্যাণে প্রথম রেল লাইন পাতা হয়েছিল বন্ধুরা আমাদের চ্যানেলে যারা নতুন তাদেরকে জানিয়ে রাখে আমাদের চ্যানেলে রেলওয়ে গ্রুপ ডি এবং এন জন্য দু ধরনের মডেল সেট দেওয়া হচ্ছে একটি সায়েন্সের মডেল সেট এবং একটি জেনারেল নলেজের মডেল সেট এবং আবগারে পুলিশের মডেল সেট দেওয়া হচ্ছে তাছাড়া জেনারেল নলেজ কারেন্ট এফেয়ার্স এবং ম্যাথের ক্লাস চলছে তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের এই ধরনের ভিডিওগুলো পেতে যাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি ক্লিক করবে তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে কোন ভারতীয় মহিলা প্রথম ব্যক্তিগত ট্র্যাক ইভেন্টে অলিম্পিকে ফাইনালে উঠেছিলেন এখানে সঠিক উত্তর হবে পিটি টি ঊষা পিটি ঊষা তিনি প্রথম মহিলা ব্যক্তিগত ট্র্যাক ইভেন্টে অলিম্পিকে ফাইনালে উঠেছিলেন তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে খুব সুন্দর একটি প্রশ্ন নিচের কোন মহিলা প্রথম হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন এখানে সঠিক উত্তর হবে লেইলা সেট লেইলা শেঠ তিনি হচ্ছেন প্রথম মহিলা যিনি প্রথম হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন এখানে তোমরা মনে রাখবে লেইলা শেঠ তিনি দিল্লি হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন এবং রাজ্য হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে খুব সুন্দর একটি প্রশ্ন কোন ভারতীয় মহিলা প্রথম ইংলিশ চ্যানেল সাঁতার কেটে পার হয়েছিলেন এখানে সঠিক উত্তর হবে আরতি সাহা আরতি সাহা তিনি হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা যিনি প্রথম ইংলিশ চ্যানেল সাঁতার কেটে পার হয়েছিলেন এর সঙ্গে তোমরা মনে রাখবে প্রথম ভারতীয় মিহির সেন ইংলিশ চ্যানেল সাঁতার কেটে পার হয়েছিলেন তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে ভারতের বৃহত্তম পরমাণু রিয়েক্টার কোনটি ভারতের বৃহত্তম পরমাণু রিয়েক্টার হচ্ছে ধ্রুব তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ধ্রুব ভারতের বৃহত্তম পরমাণুরিয়াক্টার হচ্ছে ধ্রুব তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে ভারতের প্রাচীনতম প্ল্যানেটোরিয়াম কোথায় আছে অপশানগুলো দেখো কলকাতা পাটনা মুম্বাই আমেদাবাদ এখানে সঠিক উত্তর হবে কলকাতা ভারতের প্রাচীনতম প্ল্যানেটোরিয়াম রয়েছে কলকাতাতে তাহলে আমরা পরের প্রশ্নে যাই খুব সুন্দর একটি প্রশ্ন দেশের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোনটি দেশের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট হচ্ছে ডুরান্ড কাপ তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ডুরান্ড কাপ দেশের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট হচ্ছে ডুরান্ড কাপ তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে দেশের গভীরতম বন্দর কোনটি দেশের গভীরতম বন্দর হচ্ছে মুম্বাই তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে মুম্বাই নেক্সট দেখো কি রয়েছে দেশের প্রথম সুপার কম্পিউটার কোনটি দেশের প্রথম সুপার কম্পিউটার হচ্ছে পরম তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর দেশের প্রথম সুপার কম্পিউটার হচ্ছে পরম নেক্সট দেখো খুব সুন্দর একটি প্রশ্ন ভারতে প্রথম নিউট্রন রিয়েক্টার কোনটি ভারতে প্রথম নিউট্রন রিয়েক্টার হচ্ছে কামিনি তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কামিনি ভারতের প্রথম নিউট্রন রিয়েক্টর হচ্ছে কামিনি তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে খুব সুন্দর একটি প্রশ্ন নিচের কে ভারতে প্রথম সংবাদপত্র চালু করেন এখানে সঠিক উত্তর হবে জেমস এ হিকি এখানে তোমরা মনে রাখবে ভারতের প্রথম সংবাদপত্র হচ্ছে হিকির বেঙ্গল গেজেট এবং ভারতের প্রথম স্বদেশী সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ তাহলে ভারতে প্রথম সংবাদপত্র চালু করেছেন জেমস এ হেকি তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে ভারতের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে উন্নত ভূমি থেকে ভূমি নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র কোনটি এখানে সঠিক উত্তর হবে অগ্নি টু অগ্নি টু হচ্ছে ভারতের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে উন্নত ভূমি থেকে ভূমি নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তাহলে আমরা পরের প্রশ্নে যাই খুব সুন্দর একটি প্রশ্ন ভারতের বৃহত্তম বিমানবাহী যুদ্ধজাহাজ কোনটি ভারতের বৃহত্তম বিমানবাহী যুদ্ধজাহাজ হচ্ছে আই বিরাট তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে আই বিরাট এটি হচ্ছে ভারতের বৃহত্তম বিমানবাহী যুদ্ধজাহাজ নেক্সট দেখো প্রথম ভারতীয় নোবেল প্রাইজ প্রাপককে প্রথম ভারতীয় নোবেল প্রাইজ প্রাপক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি উনিশশো তেরো খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্য ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন তাছাড়া বন্ধুরা আমরা নোবেল প্রাইজ সম্পর্কে একটা ভিডিও আপলোড করেছি সেখানে নোবেল প্রাইজ সম্পর্কে সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে এবং এর সঙ্গে পিডিএফ দেওয়া রয়েছে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারবে তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে খুব সুন্দর একটি প্রশ্ন ভারতের বৃহত্তম চার্চ কোথায় আছে অপশানগুলো দেখো মুম্বাই চেন্নাই কলকাতা গয়া এখানে সঠিক উত্তর হবে গোয়া ভারতের বৃহত্তম চার্চ রয়েছে গোয়াতে তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে প্রথম কোন মহিলা দেশের কোনো রাজ্যের মন্ত্রী হয়েছিলেন এখানে দেখো সঠিক উত্তর হবে বিজয় লক্ষ্মী পণ্ডিত তিনি হচ্ছেন প্রথম মহিলা দেশের কোনো রাজ্যের মন্ত্রী হয়েছিলেন তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে ভারতের বৃহত্তম বন্দর কোনটি খুব সুন্দর একটি প্রশ্ন ভারতের বৃহত্তম বন্দর হচ্ছে মুম্বাই তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে মুম্বাই নেক্সট দেখো খুব সুন্দর একটি প্রশ্ন প্রথম কোন আমেরিকান প্রেসিডেন্ট ভারত সাগরে এসেছিলেন এখানে দেখো সঠিক উত্তর হবে ডিডাব্লিউ আইজেন আওয়ার তিনি হচ্ছেন প্রথম আমেরিকান প্রেসিডেন্ট যিনি ভারত সাগরে এসেছিলেন তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে ভারতের দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম কোনটি এই প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে হিন্দির পর ভারতে কোন ভাষাভাষী লোকের সংখ্যা সবচেয়ে বেশি এখানে দেখো সঠিক উত্তর হবে বাংলা হিন্দির পর ভারতে বাংলা ভাষাভাষী লোকের সংখ্যা সবচেয়ে বেশি তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে কোন সংবাদপত্রের প্রচার সংখ্যা সবচেয়ে বেশি এখানে দেখো সঠিক উত্তর হবে দ্য টাইমস অফ ইন্ডিয়া দ্য টাইমস অফ ইন্ডিয়ার সংবাদপত্রের প্রচার সংখ্যা সবচেয়ে বেশি তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে ভারতের প্রথম সফল ভূমি থেকে ভূমি নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র কোনটি ভারতের প্রথম সফল ভূমি থেকে ভূমি নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হচ্ছে পৃথিবী তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে পৃথিবী তাহলে আমরা পরের প্রশ্নে যাই খুব সুন্দর একটি প্রশ্ন ভারতের প্রথম ইলেকট্রিক রেলপথ চালু হয়েছিল কখন এখানে দেখো সঠিক উত্তর হবে উনিশশো পঁচিশ সালে ভারতে প্রথম ইলেকট্রিক রেলপথ চালু হয়েছিল এর সঙ্গে তোমরা মনে রাখবে ভারতে প্রথম কম্পিউটারাইজড টিকিট এবং রিজার্ভেশন চালু হয়েছিল উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে নিউ দিল্লিতে তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বেস্ট ফ্রেন্ড যারা এন গ্রুপ ডি বা যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে অবশ্যই তাদেরকে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবে থ্যাংক ইউ